হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপি সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে নীল পুজো, সের জন্য সকালবেলা উঠে আগে স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে নিয়ে এলাম। আর আজকে বিকালবেলা চড়ক মেলায় যাব। মেলাটা আমাদের এখান থেকে ধরো 5 মিনিট লাগে যেতে, হেঁটে। খুব সুন্দর মেলা হয়, তোমাদের এই ভিডিওতেই দেখতে পাবে মেলায় যাব কি করব না করব। এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাই ভাবলাম স্নান টান করে আগে পুজোটা সেরে ফেলি। আমার ঠাকুর মন্দিরটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব পছন্দ করে মন্দিরটা কিনেছিলাম, যখন কিনতে গেছিলাম তখনও ব্লগ দিয়েছিলাম যে মন্দিরটা কিনতে যাচ্ছি। তো গরম পড়েছে, যে গরমে সবার অবস্থা একদম খারাপ, মানে শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে, না বসা যাচ্ছে, না ঘুমানো যাচ্ছে, না বাইরে কোথাও যাওয়া যাচ্ছে, রোদের যা তাপ। আর আমাদের কাছে বেল তো এক একটা পড়তেই আছে, সেই জন্য ভাবলাম মাকে ডাকি, মা বেলের শরবত করে দেবে। আমার মায়ের হাতে বেলের শরবত একদম দারুণ, অসাধারণ বানায়। চলো তাহলে লাস্ট অবধি তোমরা দেখতে থাকো, লাস্টের টুকু তো জানো তোমরা কি থাকবে মেলা, মেলায় কি কি করছি না করছি অবশ্যই তোমরা দেখো। কিন্তু এখানে গ্যাস না, হ্যাঁ ওই পাঁচ দিনে নাও, দিদিমা করতো না মা। যে দুটো বেল পড়েছে সে দুটো ভালো ছিল, কিন্তু আগের দুদিনের আগে যে বেলগুলো পড়েছিল সেগুলো বাড়িতে থেকে খারাপ হয়ে গেছে, সেগুলো ওর জন্য মাকে বললাম ও দুটো দিতে হবে না, পচে গেছে। আর আমার মা দেখো বেলটা ভালো করে গুলিয়ে নিল, এবার এর মধ্যে জল দেবে, জল দিয়ে ছেঁকে নেবে, তাহলে হয়ে গেল বেলের শরবত। এর মধ্যে একটু চিনিও দিয়ে নেবে, একটু লবণও দেবে। শরবত খেয়ে তারপরে ভাত খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, এখন চলে এসেছি মেলায়। দেখো একবারে তোমাদের সঙ্গে এখন মেলায় দেখা হচ্ছে। এবার মেলায় দেখো এখানে বড়শি ফোটানো হবে, অনেকে হাতে পিঠে, অনেকে জিভে, আর দুজনকে মাটির তলায় এভাবে পুঁতে রাখবে, কতক্ষণ থাকবে, আগুনে হাঁটবে, অনেক কিছু আছে, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। একটু তাড়াতাড়ি এসে গেছি, সের জন্য একটু লেট হচ্ছে, বসি ফুটানো ও চড়কটা ঘুরবে, তাই ভাবলাম যে ততক্ষণ ওইটা হতে থাকুক আর আমরা একটু মেলায় ঘুরে নিই, সানবি কিছু কেনাকাটা করবে। দেখি অন্ধকার অন্ধকার আর অল্প সময়ের মধ্যেই আপনাদের সামনে সেই প্রদর্শনী তুলে ধরব আমাদের সাহসী সন্ন্যাসী দল এবং এইসব সন্ন্যাসীদের যে দক্ষতা দীর্ঘদিন ধরে অর্জন করেছে তার ফলশ্রুতিতে আজকে কত বিভিন্ন জায়গা থেকে কত বলছে বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণে সেখানে এই অনুষ্ঠান পরিচালনা করতে কাছাকাছি
ভক্তনগরী আমাদের নিকটস্থ ভক্তনগরী অনুষ্ঠান করতে যাবেন আমাদের এই সন্ন্যাস দল আগামী পরশু দিন। বগতিতে চলে গেছে আমাদের সন্ন্যাসীদের অর্থাৎ সাহসী সন্ন্যাসীদের তুলতে চলেছি, বর্ষিতে ঝোলাতে চলেছি, কিছু না ভয় না। আমরা সাহসিকতার যে এক ধাপ করে এগিয়ে যে সন্ন্যাসী তারা ইতিমধ্যে যারা ইতিমধ্যে আমাদের মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন, আমরা সেই সমস্ত দর্শকদের সকলকে জানাই আমাদের সন্ন্যাসীরা চরম গাছে ঝোলা শুরু হয়ে গেল। বহু বহু অপেক্ষা, বহু সময় ধরে আমরা যার অপেক্ষা করছিলাম, যেই মুহূর্তের অপেক্ষা করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই সুসজ্জিত চরম গাছে আমাদের চারজন সন্ন্যাসী ইতিমধ্যেই ঝুলছে। চরম গাছে সন্ন্যাসীদের ঘোরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সকল একটি বিশেষ ঘোষণা, তারা বাচ্চাকে করে দিয়ে বলে দিয়ে তারা বাচ্চাকে ঘোরাবে, তাদেরকে আমি প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। ঈশিতা বিশ্বাস 22 নম্বর, পৃথ্বীরাজ মজুমদার কাপড়গুলি, ঈশান বিশ্বাস কাপড়গুলি, অর্প দাস, ভারতের সরকার নিতাই দেবনাথ, গৌতম মণ্ডল এবং নিখিল মণ্ডল। আমি চড়ক ঘোড়া হয়ে গেছে,
এখন হলো খেজুর গাছে একজনা উঠবে, এই রাতের বেলা অনেকটা দূরের। আমি জুম করে দেখাবো তোমাদের, একটা ছেলে এখান থেকে উঠছে, উঠে দেখো ওই খেজুর গাছটা একটা একটা করে ডাল নামিয়ে নামিয়ে ভাঙছে। তোমরা চিন্তা করো কতটা, মানে একটা ছেলে উঠে অত রাতের বেলা ওই কাঁটার মধ্যে এক একটা ডাল ভেঙে ওর মধ্যে আবার নাচ করবে। তোমরা দেখতে পাবে, দেখো লাল কালারের ওই যে পরা সন্ন্যাসদের ড্রেস পরা, তো উনি জুম করে দেখাচ্ছি অনেক দূর আমাদের থেকে, আমার ফোনটাতে তাও একটু দেখা যাচ্ছে। বাবা ভোলানাথের কি ভাই, তিনি দুলিয়ে দিচ্ছেন খেজুর গাছ অত্যন্ত সাবধানতার সঙ্গে, তিনি এই কাজটি করছেন কাপুরকুলি সন্ন্যাসীগণের পক্ষ থেকে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে ধন্যবাদ জানাই যারা আমাদের এই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ এই প্রদর্শনী উপভোগ করছেন, তাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। চলছে গাবরকুলি সেভেন স্টার রেড ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও চড়ক মেলা অনুষ্ঠান চলছে। চড়ক মেলার অনুষ্ঠান, এই অনুষ্ঠানের এই মুহূর্তে বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান চলছে, যেটা খেজুর গাছের মাথায়, খেজুর গাছের ওপরে নৃত্য প্রদর্শন। আমাদের সন্ন্যাসী জগদীশ মণ্ডল ইতিমধ্যেই খেজুর গাছের মাথায় উঠে পড়েছেন, তার নিপুণ কৌশলে তিনি এই কাজটি করে দেখালেন। এই মুহূর্তে জগদীশ মণ্ডল খেজুর গাছের একেবারে মাথায় উঠে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই অসাধারণ কাজটি আমাদের সন্ন্যাসী জগদীশ মণ্ডল করে দেখাচ্ছেন। ধন্যবাদ, সবাই একটু হাত ধরে তাকে অভিনন্দন জানাবে, অসাধারণ, হাততালি হাততালি, ধন্যবাদ। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে এত অবধি, পরে আর সেরকম কোনো কিছু করিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা, বাই বাই।